এখানে দুটো পিয়ারা ধরেছে। কুলু ভাই এনো, না 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 না, এগুলো হচ্ছে সেই কচু, কদিন আগে তুলে আর উঠোনে এমনি ফেলে রেখেছিলাম, তো এখন শুকনো হয়ে গেছে, তো এগুলোকেই আজকে রান্না করবো। এগুলো খেতে খুব ভালো, ছোলা কচু তো। কয়েকটা কই মাছ নিয়ে নেবো, এগুলো কুটে নেবো, এই লাফি লাফি পড়ে যাচ্ছে। কই মাছ দেখুন কিভাবে চলে যায় পুকুর থেকে উঠে, ওইভাবে কই মাছ উঠে পুকুর থেকে চলে আসে। এই দেখুন ডিম ভর্তি করি একবারে, ডিম পেটে মাছে নুন হলুদ দেওয়া হয়ে গেছে, এবার মাছটা ভেজে নেব। এবার মাছ মাছ ভাজা হয়ে গেছে,
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিলাম। এবার কচু দিয়ে দেবো। এবার লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, আর পরিমাণ মতো নুন দেবো, দিয়ে একটু কষাবো। এবার জল দিয়ে দেবো। ঝোলে জাল উঠে গেছে। এবার এই ভেজে রাখা কই মাছ দিয়ে দেবো। এবার ডিম, ডিম আছে।